হ্যালো ফ্রেন্ডস এশিয়ানটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আসুক তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য এক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তো পুজোর ছুটি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিল মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের জোর তৎপরতা মাধ্যমিক পরীক্ষার মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে পাওয়া এই নিউজটি তো এই হেডলাইন থেকে যেটা পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল যার জন্য জোর তৎপরতা শুরু হচ্ছে তো নেক্সট কি রিপোর্টটা কী বলা হচ্ছে সেটা আবার জেনি মাধ্যমিক পরীক্ষা কি নির্ধারিত সময়ই হবে নজিরবিহীনভাবে পর্ষদের বেশ কয়েকটি বিভাগের কর্মীদের পুজো ছুটি বাতিল করা হয়েছে বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ অন্তত এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে পর্ষদের প্রশ্নপত্র সংক্রান্ত বিভাগ সহ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে বিশেষত যারা পরীক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে আর তার জেরেই জল্পনা বেড়েছে মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে তো প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে তো এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এত যে জল্পনা বা এত যা জোর শুরু হচ্ছে যে কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে যারা বিশেষ করে মাধ্যমিকের কোয়েশ্চেনশিট তৈরি করে বা মাধ্যমিক বিভিন্ন কাজকর্ম করে থাকে তো তাদের ছুটি বাতিল করা হয়েছে যেহেতু সেই দিক থেকে বোঝা বোঝা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল তাই বেশ কিছুদিন আগে যে কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের একটা নিউজ বা একটা রিপোর্ট তোমরা পেয়েছিলে সেখানেও বলা হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার চেষ্টা করা হবে তো বর্তমান করোনা পরিস্থিতিতে দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বিধানসভা ভোটের পর মাধ্যমিক হওয়ার সম্ভাবনা জল্পনা সম্প্রীতি বাড়িয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদিও পর্ষদের কর্মীদের পুজোর ছুটি বাতিল হওয়ার পর জল্পনা বাড়ছে তাহলে কি ফেব্রুয়ারিতেই দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষা হবে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্ষদের আধিকারিকরা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর সম্প্রতি স্কুল শিক্ষা সচিবের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ফেব্রুয়ারি ও মার্চ মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি কার্যত নিয়ে রাখতে বলা হয়েছে যদিও এই বিষয় নিয়ে দুই বোর্ডের কোনো অধিকারিক মন্তব্য করতে রাজি নন যদিও কতটা সিলেবাসের ওপর দু সালে একুশ ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে ছাত্রছাত্রীদের কিছু জানানো হয়নি স্কুল শিক্ষা দপ্তর ও শিক্ষা পর্ষদের তরফ থেকে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস গত মার্চ মাস পর্যন্ত স্কুল সবাই শেষ করা গেছে যা ইতি যা ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েছে পর্ষদ শুধু তাই নয় আগামী বছর কতটা সিলেবাসের ওপর মাধ্যমিক পরীক্ষা হতে পারে সে বিষয়ে একটা প্রশ্নের রিপোর্ট জমা পড়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে সিলেবাস কমিটি এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফে জমা করা রিপোর্টে বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ শতাংশ সিলেবাস কাটছাঁট করা যেতে পারে এবং দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষার জন্য তো সেক্ষেত্রে নভেম্বর মাসের পর অর্থাৎ কালী পুজোর পরে রাজ্যের স্কুল খুলবে নাকি বা দশম বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আবার নতুন করে স্কুল খুলে ক্লাসরুম নেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদিও সম্প্রতি স্কুল সচিবের সঙ্গে হয়ে যাওয়া বৈঠকে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চালুর পক্ষে সওয়াল করা হয়েছে সেক্ষেত্রে স্কুল বা ক্লাসরুমে ক্লাস চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দুই বোর্ডকে জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব তবে সেক্ষেত্রে প্রস্তাবিত সিলেবাসের যাতে মাধ্যমিক মাধ্যমিক নেওয়া যেতে পারে এই বিষয়ে পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ইতিমধ্যে প্রস্তুতি এক প্রকার নিয়ে রাখতে বলা হয়েছে তো এখানে পরিষ্কার বোঝা আছে যে মাধ্যমিক পরীক্ষা যাতে খুব দ্রুত করা যায় তার জন্য বিশেষ তরজোর চলছে যদিও ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক এবং মার্চ মাসে উচ্চ মাধ্যমিক নেওয়া অসম্ভব বলেই দুই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরকে অন্যদিকে বুধবার অথবা বৃহস্পতিবারে মাধ্যমিক রিভিউ ও স্কুটিনির ফলপ্রকাশ হতে পারে বলে সূত্রের খবর তো এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখা যাচ্ছে যে বুধবার অথবা বৃহস্পতিবার মাধ্যমিকের স্কুটিনি রিভিউ স্কুটিনির রিভিউ বা স্কুটিনির ফলপ্রকাশ হতে পারে বলে সূত্রের খবর তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে মাধ্যমিকের রিভিউর ফলপ্রকাশ বা স্কুটিনির প্রকাশ যেটা আজকেই আজকে একুশে অক্টোবর আজকেই সেই ফল প্রকাশ হয়েছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে তো এখানে একটা জিনিস বোঝা গেলো যে মাধ্যমিক পরীক্ষা দ্রুত ফেব্রুয়ারি মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল তো এক্ষেত্রে তোমাদের একটাই অ্যাডভাইস দেবো তোমরা কিন্তু বাড়িতে চুপচাপ বসে বা অন্য অন্য কিছু কাজ না করে সম্পূর্ণভাবে পড়াশোনার দিকে মন দাও যতটা পারা যায় পড়াশোনার দিকে মন দাও কেননা সামনেই মাধ্যমিক পরীক্ষা খুব দ্রুত আসা ফেব্রুয়ারি মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল যেটা দেখা যায় তো কেউ এই মাধ্যমিক পরীক্ষার বিষয়টাকে হেলাফেলাভাবে নিও না সবাই নিজের চর্চা শুরু করে দাও তো আজকের মতো এখানেই ধন্যবাদ